মহামারী আর হাইন্ধ আইনত বিপর্যস্ত জনজীবন, বাকি ক্ষেত্রসমূহর দরে অন্ধকার নামিছে কৃষকর জীবনলৈ, পথারতে গেলিছে পুরত শস্য, নাই ক্রেতা নাই বজার, উপায় বিচারি হাহাকার কৃষকর। সমগ্র বিশ্বতে ত্রাস চলোৱা মহামারী করোনায় অন্ধকার নমাই আনিছে রাজ্যর কৃষকর জীবনলৈ। কোভিডর বর্ধিত সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি রাজ্য সরকারে নতুন নির্দেশনা জারি করার পাছতেই এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন, যার ফলত নিতৌ সলনি হয়েছে রাজ্যর দৃশ্যপট। লকডাউন, অর্ধ লকডাউন আর হাইন্ধ আইনের দরে কঠোর নির্দেশনার মাজতেই কৃষকর জীবনলৈ নামি আহিছে অহনি সংকেত। পথারতে নষ্ট হয়েছে কৃষক সকলে অতি কষ্টরে করা রবি শস্য সমূহ, ইয়া দৃশ্য বিশ্বনাথর। অর্ধ লকডাউন আর হাইন্ধ আইনের বাবেই পথারতে গেলিবলৈ ধরেছে কুইন্টলে কুইন্টলে তরমুজ, যার ফলত মূরে কপালে হাত দিবলগিয়া হয়েছে কৃষকে। মানে যেটু মহামারী যেটু কোভিড নাইন্টিনের কারণে যেটু লকডাউন জারি চলি আছে, তার কারণে আমি বেশি বলে জায়গা পোয়া নাই, ব্যাপারী কেটাও মানে আহা নাই, তো তার কারণে মানে ওভার মিশ্র হয়ে ফেলে এটা মানে পচিব ধরেছে। এনে দবিঘা মাটিত আমার 1,20,000 তেনেকা কৈছিলে, তারপর আমি আশা করেছিল ইয়াত মানে 450 কুইন্টাল, 450 কুইন্টাল এনে আগর দর মানে আমি প্রায় মানে 4,00,000 টাকা আমি মানে ইয়াত আহার সম্ভাবনা আছিলে। বিশ্বনাথ নগৰৰ পৰা প্ৰায় 40 কিলোমিটাৰ উত্তৰে অসম অৰুণাচলৰ সীমামূৰীয়া অতি দুৰ্গম অঞ্চল সুবাইজাৰ গাঁৱৰ দুই শিক্ষিত কৃষক ৰঞ্জন ৰামচিয়াৰী আৰু তেওঁৰ ভাতৃয়ে 10 বিঘা মাটিত ৰোপণ কৰিছিল তৰমুজ। তেওঁলোকে ভবাৰ দৰেই তৰমুজৰ খেতি লহপকৈ বাঢ়ি অহাৰ লগতে পকিবলৈও ধৰিলে, কিন্তু চৰকাৰে জাৰি কৰা নিৰ্দেশনাই জ্যোতি পেলালে দুয়োৰে সপোনত। তৰমুজৰ খেতিৰে স্বাৱলম্বী হোৱাৰ আশা পুহি ৰখা দুই ভাতৃৰ আশাত পৰিল চেঁচা পানী। বহুত দুখজনক কথা, মইতো কি ক'ম, চৰকাৰে যদি মৰম কৰি কিবা এটা যদি ক্ষতিপূৰণ দিয়ে দিব পাৰে তেতিয়াতো আমি বহুত মানে দুখ দুখটো ৰাখি হ'লেও বহুত খুচি হ'ম। মানে বিগত বছৰতো তৰমুজৰ খেতিৰে কিছু টকা উপাৰ্জনৰ আশা কৰিছিল যদিও সেয়াও পূৰণ নহ'ল দুই ভাতৃৰ। এই বেলিও গাঁঠিৰ ধন খৰচ কৰি তৰমুজৰ খেতি কৰিছিল দুই ভাতৃয়ে, কিন্তু আকৌ কৰোণাই গ্ৰাসত পৰিল তেওঁলোকৰ সপোন। বিশ্বনাথৰ গ্ৰাম সেৱক অৰ্থাৎ কৃষি বিষয়ৰ পৰা কোনো সঁহাৰি লাভ নকৰা দুই ভাতৃৰ চৰকাৰলৈ আহ্বান, এই ভয়াৱহ সময়ছোৱাত যাতে ৰাজ্যৰ ক্ষুদ্ৰ কৃষকসকলৰ প্ৰতি সকাহ দিয়াৰ বাবে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰে। বিশ্বনাথৰ পৰা শ্ৰীমন্ত দাসৰ ৰিপৰ্ট, ইটিভি ভাৰত অসম।